شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। আবু হানিফ ভাই প্রশ্ন করেছেন, তারাবি তাহাজ্জুদ কিয়ামুল লাইল এগুলো কি সব একই না কি আলাদা আলাদা? অনেকের দেখি এগুলো এশারের পর তারাবি, আবার ফজরের আগে তাহাজ্জুদ পড়বে। তারাবি তাহাজ্জুদ কিয়ামুল লাইল বিতির এগুলো সব একই নামাজ। অধিকাংশ মুহাদ্দিস আলেম এদের মতে এগুলো একই নামাজ, এক একটার এক এক সময় এক এক নাম হয়েছে, এইটুকুই জাস্ট, এছাড়া আর কিছুই নয়, শুধু নামে পার্থক্য। ঠিক আছে, নামে পার্থক্য, এছাড়া সব একই নামাজ। মোট কথা সবগুলোই রাত্রের সালাত, ওই যে কিয়ামুল লাইল হ্যাঁ বা সলাতুল লাইল, এগুলো সব, যেহেতু আল্লাহ রাসূল বলছেন সলাতুল লাইলি মাসনা মাসনা, রাত্রের নামাজ দুই রাকাত দুই রাকাত করে, সব নামাজকে রাত্রের ফরজ ব্যতীত সবকে আল্লাহ রাসূল সলাতুল লাইল বলেছে, সবগুলো একই নামাজ। তো নামাজে রমাদান আসলে তারাবি বলে, রমাদানেও শেষ অক্ত আপনি যদি পড়েন জামাতে তারাবি পড়লেন, এরপরে গিয়ে আবার শেষ রাত্রে উঠে নামাজ পড়লেন, ওইটাকে আপনি তাহাজ্জুদ মনে করতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহা, আপনি রাতের কিছু অংশ দাঁড়ান, বেশি অংশ দাঁড়ান, এক তৃতীয়াংশ দাঁড়ান অথবা তার থেকে বেশি দাঁড়ান, তো ওইটাকেও তাহাজ্জুদ বলছে অনেকেই। আবার অনেক ওলামায়ে কেরাম তাহাজ্জুদ শুধু নামটাকে নিয়েছেন, অন্য কোনো সংজ্ঞা বা এরকম পারিভাষিক কোনো কিছুই নেয় নেই, রাত্রির নামাজ নিয়েছেন। এগুলো একই নামাজ, এগুলো কোনো আলাদা আলাদা কিছু নয়। আল্লাহ আলম বিহাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।